জনগণের ভালোবাসা রাজনীতিকের বড় অর্জন। বিপ্লব যেইখানে, জনসল সেইখানে। বিপ্লবদেব বলে কথা যে বিপ্লব দীর্ঘ ২৫ বছরে কমিউনিস্টদের ভয় ও ভীতি ও রক্তচক্ষুকে উপেক্ষা করে মোদীর উপর আস্থা প্রকটের মাধ্যমে অপশাসনকারীদের উৎখাত করেছেন এই রাজ্য থেকে, তিনি সেই বিপ্লব। আজ বীরচন্দ্রনগর বাজারের সাংগঠনিক কর্মসূচিতে বড় মাত্রায় মহিলাদের উপস্থিতি ও স্বতঃস্ফূর্ততা প্রমাণিত করে তার উপর জনগণের ভালোবাসা কিঞ্চিত মাত্র কমেনি। কোনো রাজনীতিকের জন্য তার কাজের মাধ্যমে নিজের স্থান করে নেওয়া এবং জনগণের সম্মান ও ভালোবাসা পাওয়া জীবনের সবচেয়ে বড় অর্জন। মানুষ মরণশীল এবং প্রত্যেককেই মরতে হবে, কাজের মাধ্যমে বেঁচে থাকেন। জনগণের ভালোবাসা ও সম্মান পাওয়া একজন রাজনীতিকের জন্য সবচেয়ে বড় অর্জন। কে চিনত ২০১৮ সালের আগে বিপ্লব কুমার দেবকে? আজ তিনি সবার পরিচিত মুখ। জনপ্রতিনিধি হিসেবে কি ছিল তার মধ্যে যা অন্যদের মধ্যে নেই? কাজের মাধ্যমে জনগণের ভালোবাসা কী করে অর্জন করতে হয় তা এসব ধরনের নেতারাই প্রমাণ করে গেছেন। তারা তৃণমূল পর্যায়ে কাজ করে মানুষের ভালোবাসা, সম্মান ও মর্যাদা অর্জন করতে জানে। আজ শান্তির বাজারে সেই রকম দৃশ্যই দেখা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ঘিরে। ব্যুরো রিপোর্ট, আদি নিউজ।